ঘন নীল সমুদ্র, দু মানুষ সমান উঁচু উঁচু ঢেউ, কখনো কখনো ঢেউয়ের উচ্চতা বেড়ে যায় ভয়ঙ্করভাবে। ভূপৃষ্ঠের চার ভাগের তিন ভাগ বা শতকরা 75% জল। এর মধ্যে সুপেয় পানির ধারক এবং বাহক হিসেবে রয়েছে অসংখ্য হ্রদ, খালবিল এবং নদনদী। বিস্ময়কর ব্যাপার হলো, পৃথিবীতে বিদ্যমান মোট জলের শতকরা মাত্র 3% এইসব জলাশয়ে সঞ্চিত রয়েছে। বাকি 97% লবণাক্ত পানি বিভিন্ন সাগর ও মহাসাগরে বিদ্যমান। এই মহাসাগরগুলোর মধ্যে আটলান্টিক, প্রশান্ত এবং ভারত মহাসাগরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মহাসাগরগুলোর মধ্যে আয়তনের সবচেয়ে বড় ও রহস্যময় জীববৈচিত্র্যে ভরপুর প্রশান্ত মহাসাগর। প্রিয় দর্শক, আজ আমরা পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর কারা আবিষ্কার করেছিল তাদের সম্পর্কে জানব। তো স্বাগতম আপনাদের সবাইকে বালঝারের আরও একটি নতুন এপিসোডে। 1600 শতাব্দীর প্রাককালে প্রথম ইউরোপীয় ছিলেন ভাস্কো নুনেজ দ্য বালবোয়া, যিনি সর্বপ্রথম 1513 সালে ইস্থুমাস অফ দারিয়ান নামের একটি ভূখণ্ড পেরিয়ে প্রশান্ত মহাসাগরে এসে পড়েন। তখন প্রশান্ত মহাসাগরকে বলা হতো সাউথ সি বা সাউদার্ন সি। পরবর্তীতে তিনি একে নাম দিয়েছিলেন মারেল সুর। পর্তুগিজ অনুসন্ধানকারী ফার্ডিনান্ড ম্যাজেলান 1521 সালে এই বিশাল জলভাগের পর্তুগিজ নাম দেন মার প্যাসিফিকো। স্প্যানিশ ও পর্তুগিজ ভাষায় এই শব্দ দুটির অর্থ দাঁড়ায় পিসফুল সি। 1521 সালের 28 মে দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত আটলান্টিক মহাসাগর পেরিয়ে তার নৌবহর এই মহাসাগরে প্রবেশ করে। পরবর্তীতে এই অভিযাত্রীর প্রতি শ্রদ্ধা দেখিয়ে দক্ষিণ প্রান্তের নাম স্ট্রেইট অফ ম্যাজেলান রাখা হয়। সেই স্ট্রেইট অফ ম্যাজেলানের ঝঞ্ঝাট বিক্ষুব্ধ আবহাওয়া পেরিয়ে নতুন মহাসাগর উপস্থিত হওয়ার পর পালে অনুকূল বাতাস পেয়েছিলেন ম্যাজেলান, তাই তিনি মহাসাগরটির নাম রেখেছিলেন শান্তির সাগর। পরবর্তীতে এই নামটি বিশ্বের বৃহত্তম জলাধার প্রশান্ত মহাসাগর হিসেবে প্রতিষ্ঠা পায়। ভূমধ্যরেখা প্রশান্ত মহাসাগরকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত করেছে। উত্তর গোলার্ধ প্রশান্ত মহাসাগর বেরিং সাগরের মধ্য দিয়ে উত্তর মহাসাগরের সাথে মিলিত হয়েছে। অন্যদিকে দক্ষিণ গোলার্ধ কেপ হর্নের কাছে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরে সম্মিলিত হয়েছে। বিশ্বের বৃহত্তম জলাধার প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় 17 কোটি বর্গ কিলোমিটার। পৃথিবীর সব স্থলভাগের আয়তন যোগ করলে দাঁড়াবে প্রায় 15 কোটি বর্গ কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর প্রায় স্থলভাগের পুরোটাই প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দেওয়া যাবে। পৃথিবীর জলপৃষ্ঠের মোট 46% প্রশান্ত মহাসাগরেই অন্তর্ভুক্ত। পূর্বে আমেরিকা এবং পশ্চিমে এশিয়া মহাদেশের মধ্যবর্তী পুরোটাই এই মহাসাগরের অংশ। 5 ডিগ্রি অক্ষাংশ বরাবর এই মহাসাগরের বিস্তৃতি সবচেয়ে বেশি। ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়ার উপকূল পর্যন্ত এই এলাকার দৈর্ঘ্য প্রায় 20,000 কিলোমিটার, অর্থাৎ এর মধ্যে 5টি চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে। অন্যদিকে উত্তর আর্কটিক সাগর থেকে শুরু করে দক্ষিণ অ্যান্টার্কটিকা পর্যন্ত পুরোটাই প্রশান্ত মহাসাগরের অংশ। সব মিলিয়ে প্রশান্ত মহাসাগরে থাকা পানির পরিমাণ প্রায় 71.5 কোটি ঘন কিলোমিটার বা 17 কোটি ঘন মাইল। এই পানির তাপমাত্রা মেরুর কাছে -1.4 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় এলাকায় সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তাপমাত্রার মতো প্রশান্ত মহাসাগরের পানির লবণাক্ততাও এলাকা ভিত্তিক ভিন্ন হয়ে থাকে। গবেষণা অনুযায়ী এর লবণাক্ততা প্রতি 1000 অণুতে সর্বোচ্চ 32 থেকে 37 পর্যন্ত ওঠানামা করতে পারে। পৃথিবীর এই জলভাগে অতি আশ্চর্য ও রহস্যময় জিনিস রয়েছে। প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপে এমন কিছু প্রাণীর বাসস্থান রয়েছে যেগুলো সেসব জায়গা ছাড়া পৃথিবীর আর কোনো জায়গায় দেখতে পাওয়া যায় না। অর্থাৎ বিশ্বের সর্বোচ্চ সংখ্যক সামুদ্রিক জীব এই প্রশান্ত মহাসাগরেই বসবাস করে। আশ্চর্যের বিষয় হলো, সারা বিশ্বে প্রতি বছর যত সামুদ্রিক মাছ শিকার করা হয়ে থাকে তার 70% আসে প্রশান্ত মহাসাগর থেকে। প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এলাকা প্রবাল দিয়ে তৈরি কোরাল রিফের কারণে বিখ্যাত। এই মহাসাগরে 25,000-এরও বেশি দ্বীপ রয়েছে। এর গড় গভীরতা 4,000 মিটার বা 4 কিলোমিটার। পৃথিবীর 10টি গভীরতম বিন্দুর প্রথম 5টি এই প্রশান্ত মহাসাগরের বুকেই অবস্থিত।